তোমাদের বাড়ির কাজ দুটো বেশ কাজ বাকিগুলো দিয়ে দিচ্ছি। দেখো খুব মন দিয়ে করবে, বাড়ির কাজ আগে ভালো করে করে নেবে, করে নিয়ে বাড়ির কাজটা খুব মন দিয়ে করবে, সুন্দরভাবে বাড়ির কাজ খাতায় করবে। দেখো এবারে অ্যাসাইনমেন্ট তিন নাম্বারটা দেখো, তিন নাম্বার খেয়াল করবে এখানে আমি এবিসিডি লিখিনি, কিন্তু আমি লিখেছি এবিডিসি, ওকে, যার যার ব্যাস এবি, তাহলে দেখো কি লিখছে এবিডিসি, ভালো করে লক্ষ্য করবে এবিডিসি, এবিসিডি লিখিনি, এবিডিসি বৃত্তস্থ যার ব্যাস হচ্ছে এবি, কি বলা আছে না বর্ধিত এবি ও বর্ধিত সিবি, বর্ধিত সিবি এর ডিসি নয় সিবি, পরস্পরকে একটি বৃত্তস্থ
piuttosto giovane. E quando come volete ecco come c'è anche un dutto come c'è dutto io vabbè avrei che ciò vita passe e ne riesci come adesso mi dice non è allora in questo vado davanti d'accordo দেখো এখানে দেখো এখানে আমি এপি আর এই দুটো জায়গায় গেছি ও কেন্দ্র বৃত্তে এপি জায়গার মধ্যবিন্দু আর ইকিউ জায়গার মধ্যবিন্দু এস যেমন বলা আছে তাহলে এখানে দেখো ও আর এ এস এইটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ তোমাকে প্রমাণ করতে হবে কিন্তু এইটাই যে ছবিটা হবে এমন নয় ছবিটা কিন্তু এইরকম হতে পারে দুটো ক্ষেত্রে কিন্তু যুক্তি আলাদা দিতে হবে সেই জন্যই আমি দুটো এটাকে একটু মডিফাই করে দুটো করেছি ঠিক আছে দেখো ছবিটা কিন্তু এই রকমও হতে পারে ছবিটা কিন্তু এই রকমও হতে পারে এপি কিউ ও বিন্দু অ্যাকচুয়ালি এপি যেদিকে আছে একিউ এর সেই দিকেই ও বিন্দু কাজ এখানে কিন্তু এপি যেদিকে ও বিন্দুটা ও কিউ একিউ এর তার বিপরীত দিকে ঠিক আছে তো সেই রকম তো তাহলে এখানে কিন্তু আমরা এখানে একটু অন্যরকম হয়ে যাবে এখানে এপি এর মধ্যে কিন্তু আমি আর ধরেছিলাম একিউ এর মধ্যে কিন্তু এস ধরেছিলাম তাহলে এখানে কিন্তু কি পাচ্ছ ও এটা ও বিন্দু ও এ আর এস পাচ্ছ না এটি এস এটি আর এখানে দেখো ও এ আর এস পাচ্ছ ও এ আর এস এখানে আগেরটাতে পেয়েছিলে যারা ব্যাস নয় তাদের মধ্যবিন্দু হচ্ছে আর এবং এস প্রমাণ করতে হবে যদিও এখানে ব্যাস নয় না বললেও হতো কারণ ও কেন্দ্রীয় বৃত্ত বলে দিয়েছে মানে এপি মধ্যবিন্দু যদি ও হতো এপি যদি ব্যাস হতো তাহলে তার মধ্যবিন্দুটা ওই হতো আর হতো কি হতো না তেমনি এপি ও যদি ব্যাস হতো তার মধ্যবিন্দু তো ওই হতো এস হতো কি হতো না সুতরাং ব্যাস নয় কথাটা বলা হচ্ছে না বলা হচ্ছে বলে দিয়েছি অসুবিধা ঠিক আছে এবারে পাঁচ নম্বর দেখাও একটু ওই বইতে আছে দেখাও সুষম পঞ্চভুজে যে কোনো চারটি শীর্ষবিন্দু শীর্ষবিন্দু সমবৃত্তস্থ যে কোনো চারটি শীর্ষবিন্দু সমবৃত্তস্থ এখন পাঁচটা তো বিন্দু পাঁচটার মধ্যে যে কোনো চারটাকে আমরা কত রকম করে চয়েস করতে পারি হতে পারে কত রকম ভাবে চয়েস করতে পারি পাঁচটা শীর্ষ বিন্দু আছে তার যে কোনো চারটেকে আমরা কত রকম করে চয়েস করতে পারি কত রকম হবে উত্তর হবে পাঁচ রকম ভাবে চয়েস করতে উত্তরটা হবে পাঁচ রকম হবে যদিও সেটা আলাদা একটা প্রসঙ্গ তোমাদের ক্লাস যখন শুরু হবে তখন আমি এটা একটু বুঝিয়ে দেবো ব্যাপারটা এখনই অতটা বলা যাবে না আমাদেরকে তবু একটুখানি জাস্ট একটু বলে দিচ্ছি মনে করো দুটো তিনটে বিন্দু আছে দুটোকে আমরা চয়েস করবো কত রকমভাবে চয়েস করতে পারি তিনটে বিন্দু আছে দুটোকে চয়েস করবো কত রকমভাবে চয়েস করতে পারি না এবি অথবা বিসি অথবা এসি এভাবে চয়েস করতে পারি তো সেই রকম পাঁচটা থেকে চারটেকে আমরা পাঁচ রকমভাবে চয়েস করতে পারি সেটা আমরা পরে তোমাদের বলে দেবো ব্যাপারটা কী হয় কী কেন হচ্ছে ওর একটা সূত্র আছে সেটা আমরা পরে বলে দেবো ঠিক আছে তো যাকে এইটা আমাকে দেখাতে হবে তোমরা এখানে যে ছবি এঁকে আমি একটু বলে দিচ্ছি ব্যাপারটা কি এটু আমার এটি কিন্তু সুষম পঞ্চভুজ তো যে কোনো চারটে শিশু কিন্তু এ বি সি ডি ই যে কোনো চারটে কিন্তু চয়েস করতে পারে তুমি বি সি ডি ই চয়েস করতে পারো এ
প্রমাণ করে দিতে পারো যে এই কোনটা এই কোনটা সমান, তাহলে তারা সমবৃত্তস্থ হয়ে যাবে, তাই না? এইটা আমি আর ভেঙে বলছি না, এটা তোমরা নিজেরা করে নেবে, যেহেতু বাড়ির কাজ তো আমি ভেঙে বলে দিচ্ছি না, করেই দেওয়া হবে যেমন হবে। তো সূর্যশাস্ত্র একটু বলে দিল যে যে কোনো চারটে শীর্ষকে তুমি আগে চয়েস করে নিলে পাঁচ রকমভাবে চয়েস করতে পারো, তুমি যে কোনো একটা চয়েস, যে কোনো একটা চয়েস তুমি নিলে, নিয়ে এরকম দুটো কর্ণ যোগ করতে আমি যদি এই কোনটা এই কোনটা সমান লিখে দিতে পারি, তাহলে যে সমবৃত্তস্থ বলা যাবে, কী যুক্তি দেবে সেটা আগে আমি বলেও দিয়েছি, ঠিক আছে? এবারে ছ নম্বরটা লিখুন, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, বৃত্তস্থ চতুর্ভুজ তার এসি কর্ণটা বিএ দ্বিখণ্ডকে সমদ্বিখণ্ডিত করে, দ্বিতীয় বইতে আছে সমদ্বিখণ্ডিত করে, এটা ভালো করে করে নেবে। এডি বাহুকে ই বিন্দু পর্যন্ত এমনভাবে বাড়ানো হবে, এমনভাবে বাড়ানো হবে যেন বি সমান এডি হয়, প্রমাণ কর এমন একটা বিন্দু নাও ই বিন্দু, যাতে কি হয় না এই এবি আর ডি সমান, এবি আর ডি সমান হয়, তাহলে আমাদের দেখাতে হবে এবি আর ডি যেন সমান হয়, তাহলে আমাদের দেখাতে হবে সি আর সি এ সমান, সি আর সি এ সমান, এই দেখাতে হবে, ঠিক আছে? ছবিটা এখানে দিলাম, এটা করে নিতে পারবে, পছন্দ হতো। এরপরে সাত নাম্বার, একটা যে সূক্ষ্ম গণিতে বুঝে পাদত্রিভুজ, যেটা সূক্ষ্ম গণিতে বুঝে যে লম্ববিন্দু সেটা তার পাদত্রিভুজের অন্তঃকেন্দ্র, এটা প্রমাণ করেছি। ওর আবার আরেকটা ওই ধরনেরই আরেকটা আছে যে স্থূলকণী ত্রিভুজ হয়, স্থূলকণী যদি ত্রিভুজ হয়, আমি আগে ত্রিভুজটা এঁকে দিয়েছি, মনে করে ত্রিভুজ, তো এর যদি লম্ববিন্দু করতে হয় লম্ববিন্দুটা কোথায় হবে? তোমরা কিন্তু নাইনে করেছো, লম্ববিন্দুটা বাইরে হবে কিন্তু, হ্যাঁ? তো যাই হোক, সেই লম্ববিন্দু আঁকতে গেলে দুটো তিনটে লম্ব আঁকবো, আমরা এই বাহুটাকে বাড়িয়ে দেবো একটু করে, এই বাহুটাকে একটু করে বাড়িয়ে দেবো, বাড়িয়ে দিয়ে আমরা কী পাবো, লম্বটা আঁকতে পারবো, এর উপরে লম্বটা আঁকবো, সেটাকেও বাড়িয়ে দেবো পিছন দিকে, তাহলে এর উপরে লম্বটাকেও বাড়িয়ে দেবো পিছন দিকে, আর এখান থেকে লম্বটা নিয়ে পিছন দিকে বাড়িয়ে দেবো, তাই ও মনে করো এটা মনে করো পি কিউ আর ত্রিভুজ, পি এস হচ্ছে আর কিউ এর বর্ধিতাংশের উপর লম্ব, তারপরে আর পি হচ্ছে মনে করো এই পি কিউ এর বর্ধিতাংশের উপর লম্ব, আর তোমার কিউ ভি হচ্ছে মনে করো এই পি আর এর উপর লম্ব,
এগুলো সব লম্ব, এটা লম্ব, তো এখন এটাও লম্ব। এখন এই তিনটে বিন্দুতে আমরা লম্বের পার্শ্ববিন্দু কটা হচ্ছে, মোট তিনটে হচ্ছে, এস ভি টি। এই বিন্দুগুলো ছেদ করেছে এখানে ও বিন্দু, মানে এই সরি এই লম্বগুলো ছেদ করেছে পিছন দিকে বাড়িয়ে দিতে, তারা ছেদ করেছে ও বিন্দু, তাহলে ওটা হচ্ছে এই পি কিউ আর এর লম্ব বিন্দু। অ্যাকচুয়ালি দেখো পি কিউ আর এর লম্ব বিন্দুটা কোথায় রয়েছে, না পি কিউ আর থেকে যে বাইরে রয়েছে, কোন কোনটা স্থূল কোণ ছিল পি কিউ আর, কোন লম্ব বিন্দুটা কোথায় রয়েছে, এইখানে রয়েছে। অ্যাকচুয়ালি এটা কোন জায়গাটা, না এই জায়গাটা হচ্ছে পি কিউ আর যে স্থূল কোণিক যে অঞ্চলটা তার রিফ্লেক্ট অ্যাঙ্গেলে, রিফ্লেক্ট যে অ্যাঙ্গুলার যে রিজিয়ান আছে অর্থাৎ এর প্রবৃত্ত কৌণিক যে অঞ্চল সেই অঞ্চলে আছে, ঠিক আছে, লম্ববিন্দুটা এখানে আছে। আমাদের দেখাতে হবে এইটা ত্রিভুজটার একটা বহিঃকেন্দ্র, মানে পাউ ত্রিভুজটা, পাউ ত্রিভুজটা এইগুলোকে যোগ করে দেবো, এস ভি টি যোগ করে দেবো, টিভিএস হয়ে গেছে, টিভিএস তোমরা জানো মোটরসাইকেলের একটা কোম্পানি, মোটরবাইক টিভিএস কোম্পানি, এটা মোটরবাইক তৈরি করে, জানি টিভিএস হয়েছে, আমি এমনি বললাম এমন কিছু নয়, দেখ টিভিএস এর পাউ ত্রিভুজ হয়েছে, এই ত্রিভুজের একটা বহিঃকেন্দ্র হচ্ছে ও। তোমরা এই বহিঃকেন্দ্র সম্বন্ধে আগে যদি জানো, এটাও কিন্তু আগে তোমরা করেছো, তোমরা নাইনে এটাকে করানো হয়েছিল, হয়তো সেরকমভাবে না হলেও কিছুটা বলা হয়েছে। কীরকম একটা ত্রিভুজে বহিঃকেন্দ্র যদি তিনটে হয়, বহিঃকেন্দ্র পায় কী করে, যেমন অন্তঃকেন্দ্র হয় দুটো কোণের অন্তঃসমাধিকোণ টেনে দিলে তারা যে বিন্দুতে ছেদ করে তারা আছে অন্তঃকেন্দ্র, সেটা হচ্ছে অন্তঃকেন্দ্র। সেরকম এখানে কী হবে, না দুটো কোণের বহিঃকোণ আমরা টান বহিঃ সমাধিখণ্ডকটা, আর তৃতীয় কোণটা অন্তঃসমাধিখণ্ডকটা, তাহলে দুটো যে কোণ যাদের বহিঃ সমাধিখণ্ডক টানবো সেটা আমরা কত রকমের চয়েস করতে পারি, তিনটে তিনটে তো কোণ আছে, একটা একটা কোণ, দুটো কোণ, তিনটে কোণ আছে, একটা ত্রিভুজের বহিঃকেন্দ্র করতে গেলে তাহলে কটা বহিঃকেন্দ্র হতে পারে, না দেখো বই সমাধিখণ্ডক তো তিন রকমভাবে টানা যায়, দুটো কোণের বই সমাধিখণ্ডক আমরা তিন রকমভাবে টানতে পারি, একটা যদি পি কোণের বই সমাধিখণ্ডক কিউ, আর কোণের বই সমাধিখণ্ডক টানলাম তা এই দিকে যেয়ে গেল, আর কিউ কোণের অন্ত সমাধিখণ্ড সেখানে যে মিলবে সেটা একটা বহিঃকেন্দ্র হবে, তেমনি কিউ কোণের বই সমাধিখণ্ডক টানলাম, আর কোণের বই সমাধিখণ্ডক টানলাম, আর পি কোণের অন্ত সমাধি তারা একটা জায়গায় যে মিলতে হবে সেটা একটা বহিঃকেন্দ্র হবে, ঠিক তেমনি পি কোণের বই সমাধিখণ্ডক টানলাম, কিউ কোণের বই সমাধিখণ্ডক টানলাম, আর কোণের অন্ত সমাধিখণ্ডক তারা একটা যে বিন্দুতে যে মিলবে সেটা একটা বহিঃকেন্দ্র, তাহলে একটা ত্রিভুজের বহিঃকেন্দ্রের সংখ্যা হচ্ছে মোট তিনটি। তাহলে এখানে আমরা একটা পাচ্ছি ও বিন্দু, একটা পাচ্ছি, তাহলে এস এস ভি টি বা ওই টিভিএস এ ত্রিভুজটা তার একটা বহিঃকেন্দ্র আমরা দেখাবো ও, টিভিএস এ পি কিউ আর এর নয় কিন্তু, হ্যাঁ পি কিউ আর এর লম্ববিন্দু ও, এটা হবে টিভিএস এর বহিঃকেন্দ্র, একটা বহিঃকেন্দ্র। প্রমাণটা খুব সহজ, আমি একটুখানি এখানে হিন্ট দিয়ে দিচ্ছি তোমাকে, বহিঃকেন্দ্র তার মানে দুটো বাউন্ডারি তোমাকে বাড়াতে হবে, দুটো বহিঃকোণ করতে হবে, দুটো বহি সমাধিখণ্ড টানতে হবে, তাহলে আমরা এই ভি টি কে বাড়িয়ে দিলাম আর ভি এস কে বাড়িয়ে দিলাম, মনে করো ভি এস কে আমি ওয়াই পর্যন্ত বাড়িয়েছি আর ভি টি কে আমরা এক্স পর্যন্ত বাড়িয়েছি, এরকম বাড়িয়ে দিলাম। এবারে তোমরা করবে কি, না এই এস ও সেটা করবে যে এই এস কোণটা বহি সমাধিখণ্ড আর টি ও করবে টি কোণটা বহি সমাধিখণ্ড, তাহলে কিন্তু এটা একটা বহিঃকেন্দ্র হয়ে যাবে, ওইটাই হিন্ট দেওয়া রইল, এটা তোমরা প্রমাণ করো। তাহলে প্রশ্নটা লিখে নাও, প্রশ্নটা হচ্ছে প্রমাণ করো ফুলকণিক ত্রিভুজের, ফুলকণিক ত্রিভুজের লম্ববিন্দু, লম্ববিন্দু ও পার্শ্ব ত্রিভুজের, পার্শ্ব ত্রিভুজের একটি বহিঃকেন্দ্র, কারণ বহিঃকেন্দ্র আরো দুটো আছে, একটা বহিঃকেন্দ্র ওই লম্ববিন্দুটা হবে আর দুটো বহিঃকেন্দ্র কিন্তু আলাদা হবে, ঠিক আছে, সেটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই, একটা বহিঃকেন্দ্র হবে এই পি কিউ আর এর যেটা লম্ববিন্দু সেটা, এটা প্রমাণ করবে, লিখে নাও প্রমাণ করো স্থূলকণিক ত্রিভুজের লম্ববিন্দু ও পার্শ্ব ত্রিভুজের একটি বহিঃকেন্দ্র, খুব ইম্পর্টেন্ট, ভালো, খুবই ভালো। এবারে আট নম্বরটা আমি বলছি, এটাও বাড়ির কাজ, দেখো এর আগে তোমাদের আমি একটা বললাম যে একটা একটা উপপাদ্য তোমাদের করালাম, প্রয়োগ করালাম
কিরকম না একটা ত্রিভুজে তিনটে বাহুর মধ্যবিন্দু এবং যে কোনো একটা শীর্ষ থেকে একটা তার বিপরীত বাহুর উপর অঙ্কিত যে লম্বের পাদবিন্দু সেই চারটে বিন্দু সমবৃত্তস্থ। এর উল্টো আছে, উল্টোটা কি না উল্টোটাই আমি এখানে দিচ্ছি তোমাদের বাড়ির কাজ। কিরকম মনে করো এরকম একটা ত্রিভুজ আছে, তার এরকম তিনটে বাহুর মধ্যবিন্দু আমরা নিয়ে নিয়েছি, তিনটে বাহুর মধ্যবিন্দু আমরা নিয়ে নিয়েছি, মনে করো এবিসি ত্রিভুজ, তিনটে বাহুর মধ্যবিন্দু পি কিউ আর নিয়ে নিয়েছি। আর বলছি যে এই পি কিউ আর দিয়ে এতে একটা বৃত্ত অঙ্কন করবো নাকি, এই পি কিউ আর দিয়ে আমরা একটা বৃত্ত অঙ্কন করবো, সেই বৃত্তটা মনে করো এই বৃত্তটা বিসি বাহুকে আবার একবার ছেদ করলো একটা বিন্দুতে, মনে করো সেটি হয়তো আমি বলছি এস বিন্দুতে ছেদ করলো, তাহলে তোমাদের দেখাতে হবে তাহলে পি কিউ আর দিয়ে যে বৃত্ত আঁকছি পি কিউ আর দিয়ে বৃত্ত এঁকে সেই বৃত্তটা বিসি বাহুকে আবার একবার এস বিন্দুতে ছেদ করলো, তাহলে তোমাকে দেখাতে হবে যে এসটা কেবি বিসির উপর লম্ব, এসটা বিসির উপরে লম্ব, দেখো এটা ঠিক তার আগের মানে প্রমাণ করেছি তার ঠিক বিপরীত হবে, সেখানে কিন্তু এস বিসির উপরে লম্ব ধরে আমরা দেখিয়েছিলাম এই চারটে বিন্দু সমবৃত্তস্থ, এখন তো চারটে বিন্দু সমবৃত্তস্থ ধরেই নেওয়া হচ্ছে, কেননা পি কিউ আর দিয়ে একটা বৃত্ত আসবে সেটা বিসি বাবুকে এস বিন্দুতে ছেদ করে বলেই দেওয়া হচ্ছে, তার মানে এস বিন্দুটা ওই বৃত্তের উপরই আছে, অর্থাৎ এই বিন্দু চারটে সমবৃত্তস্থ করা হয়েছে। এখন তোমাকে প্রমাণ করতে হবে যে এসটা বিসির উপরে লম্ব, এসটা বিসির উপরে লম্ব, তাহলে একে লিখে নাও যে তোমার করো ত্রিভুজের তিনটি বাহুর মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত, তিনটি বাহুর মধ্যবিন্দু তিনটি দিয়ে অঙ্কিত দিয়ে অঙ্কিত বৃত্তটি, অঙ্কিত বৃত্তটি একটি বাহুকে একটি বাহুকে অপর একটি বিন্দুতে ছেদ করলে মধ্যবিন্দু ছাড়া অপর একটি বিন্দুতে মধ্যবিন্দু ছাড়া, কারণ মধ্যবিন্দু একটা ধরেছি সেই বিন্দু ছাড়া অপর একটি বিন্দুতে ছেদ করলে ছেদ করলে ওই ছেদ বিন্দু এবং এবং ওই বাহুর বিপরীত শীর্ষে সংযোগ সরলরেখা অংশ, বিপরীত শীর্ষে সংযোগ সরলরেখা অংশ, সংযোগ সরলরেখা অংশ ওই বাহুর উপর লম্ব হবে, ওই বাহুর উপর লম্ব হবে, লম্ব এই একটু ঘুরিয়ে দেওয়া হয়েছে ব্যাপারটা, বুঝেছ ব্যাপারটা, এখানে বলে দেওয়া আছে, আমরা কিন্তু এমনি নাম দিয়ে বলিনি যেভাবে বলেছি তার জন্য একটু বড়ভাবে লেখাটা হলো, যদি নাম দিয়ে বলতো ছোট হয়ে যেত, কিরকম যদি বলতাম যদি এবিসি এর বিসি এসি আর এবি বাহুর মধ্যবিন্দু পি কিউ আর, পি কিউ আর আমি বৃত্ত, পি কিউ আর বিন্দু আমি বৃত্ত, বিসি কে এস বিন্দু ছেদ করলে দেখা হয় এস বিসির উপর লোক, তাহলে সহজ হয়ে যেত, কিন্তু সেটাকে যেহেতু জেনারেলি লিখেছি সেই জন্য একটু বড় হয়ে গেছে ব্যাপারটা, বলে দিয়ে আমরা যে প্রমাণ করো ত্রিভুজের তিনটি বাহু মধ্যবিন্দু তিনটি দিয়ে অঙ্কিত বৃত্তটি একটি বাহুকে অপর একটি বিন্দুতে মধ্যবিন্দু ছাড়া, এই যে এই মধ্যবিন্দু তিনটে দিয়ে একটা বৃত্ত আঁকা গেছে যেটা একটা বাহুকে এই বিন্দু ছাড়া আর একটা বিন্দু এসে ছেদ করেছে, তাহলে এই বিন্দুটা এবং তার ওই বাহুর বিপরীত শীর্ষে যে সংযোগ সরলরেখাংশটা এই বাহুর উপর লম্ব হবে এটি দেখাতে পারা যাচ্ছে। ঠিক আছে, নেক্সট ক্লাস হচ্ছে লম্ব বৃত্তাকার চৌকো, ঠিক আছে, ওকে।